আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল কিজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সমসাময়িক বিষয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট শারীরিক ব্যক্তিত্ব, সমাজসেবী জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। আমরা এই মুহূর্তে আপনার সাথে কথা বলবো, জানবো নির্বাচন করা তো প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। এ বসে আপনি নির্বাচন করবেন, আপনার একটি লক্ষ্য উদ্দেশ্য যে একটু মানুষের সেবা করা, সেবা করে আপনি ইবাদত হিসেবে মনে করতেছেন, আমরা আপনার নির্বাচন লক্ষ্য উদ্দেশ্য জানবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমি এই উদ্দেশ্যেই প্রার্থিতার উদ্দেশ্য আমার যে আমি গোবিন্দগঞ্জ 4 নম্বর ইউনিয়নের উন্নয়নের 4 নম্বর ওয়ার্ডের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, এমনকি সবার যা যার হক আছে আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার উদ্দেশ্য নির্বাচন করা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কাছে জানলাম যে আপনার নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্যটুকু দেখেন, আপনি আসলে নির্বাচনের একটি উদ্দেশ্য যে মানুষের সেবা করা। এ বসে মানুষের সেবা করার জন্য আপনার যে জনপ্রতিনিধি দেওয়ার আপনার প্রয়াস জাগিয়েছেন, আমরা কথা বলবো ভাই। আপনার যেহেতু এই ওয়ার্ডের আপনার একজন বড় ভাই নির্বাচন করবেন, আপনার অনুমতিটুকু জানান। মোহাম্মদ শামীম আহমদ, আমাদের এই বড় ভাই 4 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, মানুষ বালা, সৎ, সাদা মনের মানুষ, সমাজসেবক। উনি আমারই উনাকে উৎসাহিত করছি, উনি ওনার ছেলেরা বাইরে থাকেন আর ওনাকে আমরা এই মেম্বারের ইয়ে আনছি। আনার পরেই তারিও আমাদেরকে কইছে না, আমি জনগণের সেবা করতে চাই, আমার একটু সুযোগ সুবিধা কইরা দেওয়া। আমরা সবার সাথে একটা আলোচনা কইরা, মই মুরব্বীর সাথে আলোচনা কইরা ওনাকে প্রার্থী করছি। উনি মানুষ বালা, উনি ওনার রিলিফ বা সরকারি যা ত্রাণ আসবে উনি একটা ত্রাণ ও মানুষের হাতে দিবেন, যার তার হোক যার তার হাতে পৌঁছে দিবেন। ওনার মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই আর উনি মানে ওনার উৎসাহী হলো গিয়া আমি মানুষের সেবা করার। ধন্যবাদ আপনার। আসলে আপনার কাছে জানলাম আসলে ওনার মানে অনুপ্রেরণাটুকু ভাই, আপনার সাথে একটা কথা জানি। জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে সিলেট নিউজ 24, আপনারা এত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে স্মরণ করছেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক বৃন্দ, আপনারা যারা আছেন সবাইকে অভিনন্দন।